কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রথম ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় রাত 9:30। এ সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন রেলওয়ের কর্মকর্তারা। অনেক আগের থেকে আমার মনের মধ্যে চিন্তা ছিল এরকম একটা ব্যবস্থা থাকা উচিত, সেই চিন্তাটা আজকে বাস্তবে দেখলাম। আমরা খুব এনজয় করেছি পুরো জার্নিটা। প্রথম যাত্রী হিসেবে অত্যন্ত আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীকেও আমরা থ্যাংক জানাচ্ছি এবং রেলওয়ে মন্ত্রীকেও আমরা থ্যাংক জানাচ্ছি। রাত 9:30 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতার কারণে কিছুটা বিলম্বে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে। যাত্রী সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের প্রকল্প কাজ এখনো চলমান আছে, যাত্রী জায়গার কথা চিন্তা করেই আমরা প্রাথমিক পর্যায়ে একটি ট্রেন চালু করেছি এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা ট্রেন সংখ্যা বৃদ্ধি করব। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রথম ট্রেনে চড়তে পারায় খুশি যাত্রীরা। চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যেতাম, এরপরে হচ্ছে আপনার আবার বাসে করে আপনার কক্সবাজার যেতে হতো, কিন্তু এখন সেই ঝামেলাটা নেই। আমার অনেক মজা হবে, বিচে যাবো, ফান করব। আমার ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট ট্রেনে যাবই কক্সবাজারে, তো আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আমি এই ট্রেনে উঠে অনেক খুশি। আমার লাইফে আমি কখনো কোনো কিছুতে ফার্স্ট টাইম যেতে পারিনি, এটাই প্রথমবার সুযোগ হয়েছে। সুযোগ তো কেউ হাতছাড়া করে না। মধ্যরাতে ট্রেনে উঠলেই সকালে সমুদ্র সৈকতের সামনে, আর এটি সম্ভব হয়েছে কক্সবাজার এক্সপ্রেস চালুর কারণে। সমুদ্র সৈকত দেখতে যারা কক্সবাজারে ভিড় করবেন তাদের জন্য বর্তমান সরকারের এটি একটি অন্যতম উপহার আর দেশের জন্য নতুন মাইলফলক। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।